ট্রেনের এবং বাসের ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শুরুতেই আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে সহকর্মী কামরুল হাসান। কামরুল, কয়টি ট্রেন আজ দ্বিতীয় দিনে ঈদযাত্রার বিলম্ব করে ছেড়েছে এবং সেই সঙ্গে যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা? শম্পা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রার দ্বিতীয় দিন, আর যাত্রীরা যাচ্ছেন। এখানে কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে ব্যাপক চাপ রয়েছে এবং ভিড় রয়েছে, যা আমরা বিকালের দিকেও দেখিনি। তো এই পর্যায়ে একটু জানিয়ে রাখতে চাই, ঈদযাত্রার দ্বিতীয় দিনও কিন্তু বেশ বিলম্বের মধ্যে দিয়ে ট্রেন ছেড়ে গেছে, আর যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনে আসছে, কিন্তু তারপরও তারা যথাসময়ে যেতে পারেনি, কারণ ট্রেন দেরিতে ছেড়েছে। ফলে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছে বলে আমাদেরকে অভিযোগ করেছে। আরেকটা বিষয় আপনাকে জানাই যে এখান থেকে প্রতিদিন 64 জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে, ইতিমধ্যে 27 জোড়া ট্রেন ছেড়ে চলে গেছে। আপনাকে একটু জানাতে চাই যে ট্রেনগুলো আজকে দেরি করেছে সেগুলো হচ্ছে রাজশাহীগামী সিল্ক সিটি, সেটি দুপুর 2:40 ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে বিকাল 5টার পরে। অন্যদিকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন যেটি, সেটি 5:45 ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সন্ধ্যা 6:30 দিকে। এছাড়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যেটি 8টায় ছাড়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত ছাড়েনি, মাত্রই হয়তো আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন ট্রেনটি মাত্র প্ল্যাটফর্মে এসেছে। একই অবস্থা ভাওয়াল এক্সপ্রেস ট্রেনেরও, সেটি 8:15 ছাড়ার কথা থাকলেও ওই ট্রেন এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। তো সেক্ষেত্রে আসলে বলাই যায় যে এখানে মোটামুটি ট্রেন বেশ বিলম্বে ছাড়ছে, এটি নিয়ে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। তো আমি এ পর্যায়ে একজন যাত্রীর কাছে জানতে চাইবো আসলে কি ভোগান্তি হচ্ছে, আপনি এখানে কখন এসেছেন এবং কি সমস্যা হচ্ছে? আসলে ভোগান্তি হচ্ছে যে আমি এখানে এসেছি আরও 1.5 ঘন্টা আগে। ট্রেন আসার কথা ছিল 8টার দিকে, কিন্তু মাত্র ট্রেন ঢুকছে 9টা কাছাকাছি বাজে হয়তো। এই বৃষ্টির মাঝখানে এত দূর থেকে আসলাম, তারপরে বাচ্চা কাচ্চা আসে আমাদের সাথে, ব্যাগ এই বইয়েটা আনার পর এখন ট্রেন এত লেট, এটাই হচ্ছে প্রতিনিয়ত। কি এই রুটে ট্রেনে এমন হয়? এই রুটে ট্রেনে রেগুলারই এমন ঝামেলা। এই 2 সপ্তাহ আগে হয়েছিল যে রাতে 10টা ট্রেন, যেটা কমলাপুরের 10টায় আসার কথা, সেটা 2টার দিকে আসছে। সেম এমন ঝামেলা রেগুলারই হয়, সব সময় লেট। রাতে 2টার দিকে যদি ট্রেন আসে তাহলে মানুষজন যাবে কখন? 10টার দিকে যারা আসছে তারা 4 ঘন্টা বসেছিল, এমন অবস্থা। সম্ভব আপনি শুনছিলেন একজন যাত্রী অভিযোগ করছিলেন তিনি দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, বাট কিন্তু ট্রেনটি যথাসময়ে আসেনি। তো আপনাকে এই পর্যায়ে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিকেল 4টার দিকে এখানে রেলমন্ত্রী জিলুল হাকিম রেল স্টেশন পরিদর্শন করেছেন এবং তিনি তখন সাংবাদিকদের সাথে কথা বলে জানিয়েছিলেন যে কিছু ক্রসিংয়ে ট্রেন পার হতে দেরি হয়, মূলত এই ভোগান্তি এবং যাত্রা বিলম্ব হচ্ছে। তো এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। কামরুল, ধন্যবাদ। ট্রেনের খবর জানাচ্ছিলেন। এবার একটু বাসে করে বাড়ি ফেরার খবর শুনতে চাই সহকর্মী ফারহানা জ্যোতির কাছ থেকে। তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। যদি বৃষ্টির কারণে সন্ধ্যার পর থেকে যারা বাড়ি ফেরার পরিকল্পনা করেছেন তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, ভাড়া বেশির কোনো অভিযোগ আছে কিনা? শম্পা, বৃষ্টির কারণে ভোগান্তির কথাটা আমরা আগেও জানিয়েছিলাম, তো এই মুহূর্তে একটু দেখাতেও চাই যে মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। সেখানে রাস্তাটা মোটামুটি ভালো থাকলেও বৃষ্টির একটি আলাদা প্রভাব এখানে পড়েছে এবং আজকে বৃহস্পতিবার, ঈদের ছুটির এই যে আজকে প্রথম দিনেই এখানে যারা যাত্রী আছেন তাদের মধ্যে আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে 2 ধরনের বাসের যাত্রীরা আছেন, যারা আগে থেকে টিকিট কেটে এসেছেন আর যারা ইনস্ট্যান্ট এখান থেকে টিকিট কেটে যাবেন। তো আমরা কয়েকজন যাত্রীর সাথে আসলে একটু কথা বলি, দেখি তারা কোথায় যাবেন, আগে টিকিট কেটেছেন নাকি এসে কাটলেন? এসে কাটছি। ভোগান্তিতে পড়েছেন কিনা কোনো? হ্যাঁ, ভোগান্তিতে একটু পড়েছি, লাইনে দাঁড়াতে হয়েছিল। কত সময় লেগেছে টিকিট কাটতে এবং কোনো রকম টিকিট কাটতে বাড়তি পয়সা দিতে হয়েছে কিনা? আপনার সময় লাগছে 1.5 ঘন্টা, আর কোনো বাড়তি কোনো টাকা দেওয়া লাগেনি। আচ্ছা, এমনিতে যে পরিবেশ, বাস আসতে কতক্ষণ লাগবে সেগুলো নিয়ে কোনো রকমের কোনো সমস্যা বা অভিযোগ আছে কিনা? না, ওরকম কোনো সমস্যা নেই, বাস তো প্রায় চলে আসছে সিরিয়াল 122 নম্বর। কোথায় যাবেন? আমি জামালপুর যাব। টিকিট কি এখানে এসে কেটেছেন না আগে কেটে এসেছেন? না, এখানে এসে কেটেছি টিকিট। টিকিট কাটতে বাড়তি কোনো পয়সা দিতে হয়েছে কিনা, ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা? না, বাড়তি কোনো পয়সা দিতে হয় নাই, ভোগান্তিতে ওইরকম না, মানে সিরিয়াল মেনটেন করে যা হয় আর কি, সিরিয়াল মেনটেন করে যেতে হচ্ছে ওইভাবেই আর কি, এছাড়া আর কোনো বাড়তি ভোগান্তি নেই। বাড়তি ভোগান্তি ওরকম জাস্ট যা ভাড়া ঠিক আছে, ভাড়া কোনো সমস্যা নেই, বাড়তি কোনো ভাড়া নেয়নি। আর আপনার সিরিয়াল তো অনেক লম্বা দেখতেই পারতেছেন, এবং কি অনেক মানে বাস আপনাদের যেরকম ধারণা দেয়া হয়েছে যে এই সময়ের মধ্যে আসবে, আশা করেন তা হবে? জি জি, ওই সময়ের ভিতরে আসতেছে আর কি, মানে 5 মিনিট 10 মিনিট পর পরে আমরা বাস পাচ্ছি। যেমনটা শুনছিলেন শম্পা, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই এখানে। আপনি কি কোথাও যাবেন? আপনি যাবেন? কোথায় যাবেন? আমি যাব নালিতাবাড়ি। আচ্ছা, টিকিট কি আগে কেটে এসেছেন না এখন কাটলেন? না এখন কাটবো, আমাদের অগ্রিম টিকিট দেয় না। আচ্ছা, পরিবারে আর কেউ যাবে আপনার সাথে? জি, আমার ছেলে আছে। আচ্ছা, এই যে যাচ্ছেন, আজকে তো বৃষ্টিও হলো, আবার ছুটির ঈদের ছুটির প্রথম দিন, কোনো বাড়তি ভোগান্তিতে রাস্তায় কোনো পড়েছিলেন কিনা? না না না, আমি এই পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়িনি কোনো। আচ্ছা, এখন যাওয়ার জন্য অপেক্ষা করছেন। যেমনটা ওনাদের কাছে আমরা শুনছিলাম যে যারা এখানে এসেছেন, আমরা আগেও যাদের সাথে কথা বলেছি তাদের বেশিরভাগ লোকই বলছিলেন যে টিকিট যারা কেটেছেন বা এখানে এসে কাটছেন তাদের এমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, শুধু বৃষ্টিটার কারণে রাস্তায় তারা একটু বিড়ম্বনার শিকার হয়েছেন। এবং আমরা আগেও যেটা জানি যে রোজার ঈদের থেকে বেশি কোরবানি ঈদে এই নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের বা নিম্নবিত্তের যারা আছেন তাদের গ্রামের বাড়িতে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে ছুটিটা আগে পেলে তারা আগে টিকিট কাটতে পারেন, কিন্তু যারা কখন ছুটি পাবেন জানেন না, তাদের আসলে নির্ভরশীলতার জায়গায় এই বাস। ফারহানা জ্যোতি, ধন্যবাদ। যেমনটি আপনি দেখাচ্ছিলেন, আমরাও দেখলাম যাত্রীর চাপ বেড়েছে, তবে তুলনামূলক ভোগান্তির কথা কেউ সেইভাবে বলেনি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।